আসসালামু আলাইকুম বন্ধুরা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আমি নূহকে তার জাতির জন্য প্রেরণ করেছিলাম। তিনি বলেছিলেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। আমি তোমাদের জন্য এক কঠিন দিবসের শাস্তির ভয় করি। পরবর্তী আরেক আয়াতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তার জাতি তখন বলল, হে নূহ, তুমি আমাদের সঙ্গে বাকবিতণ্ড করছো এবং বাকবিতণ্ডায় তুমি আমাদের সাথে অনেক বাড়াবাড়ি করছো। অতএব তুমি আমাদের যে শাস্তির প্রতিশ্রুতি দিচ্ছ তাই আমাদের জন্য নিয়ে এসো, যদি তুমি সত্যিবাদীদের একজন হও। তখন আল্লাহ তাআলা আরেকটি আয়াতের মাধ্যমে বলছেন, আর নূহের নিকট ওহি প্রেরণ করা হলো যে, আপনার জাতির মধ্যে যারা ঈমান এনেছে তারা ব্যতীত আর কেউই কখনোই ঈমান আনবে না, সুতরাং তারা যা করছে সেজন্য আপনি দুঃখবোধ করবেন না। আপনি আমাদের নির্দেশ ও তত্ত্বাবধান মতো একটি জাহাজ তৈরি করুন, আর জালিমদের ব্যাপারে আমাকে কোনো কথা বলবেন না, অবশ্যই তারা ডুবে মরবে। বন্ধুরা, আমরা এই আয়াতগুলো থেকে স্পষ্ট যে নূহ আলাইহিসসালাম তার জাতিকে আল্লাহর প্রতি ডাকলে তারা তো সাড়া দেয়নি, বরং উল্টো আরো নবীকে আক্রমণ করার কথা বলেছে। এটাকেই আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেন, তার কম বলল, হে নূহ, যদি তুমি বিরত না হও তবে পাথর মেরে তোমার মস্তিষ্ক চূর্ণ করে দেওয়া হবে। অর্থাৎ তার কমকে সঠিক পথে ফিরিয়ে আনার সকল চেষ্টা ব্যর্থ হলে আল্লাহ তাদের উপর গজব নাজিল করার সিদ্ধান্ত নিলেন এবং নূহ আলাইহিসসালামকে প্রলয়ঙ্কারী বন্যার খবর দিয়ে একটি বিশাল জাহাজ তৈরির নির্দেশ দিলেন, যাতে করে আল্লাহর অনুগত বান্দা এবং পশু পাখিদের তাতে তুলে প্লাবনের হাত থেকে রক্ষা করা যায়। ফলে প্লাবন শুরু হলো এবং নূহ আলাইহিসসালামের নাফরমান কম সেখানেই নিঃশেষ হয়ে গেল। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে কথা বলবো হযরত নূহ আলাইহিসসালাম যে জাহাজটি বানিয়েছিলেন আল্লাহর নির্দেশে, সেই জাহাজটি খুঁজে পাওয়ার ঘটনাই এই ভিডিওটিতে আলোচনা করব। এই নৌকার স্থান সম্পর্কে বিজ্ঞান কি বলে, এটার বৈজ্ঞানিক বিশ্লেষণও এই ভিডিওটিতে আমরা জানব। ঘটনা শুরু হয় 1959 সালে। সে সময় তুর্কি সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন লিহান দুনুপিনার যখন বিমান যোগে তোলা তার এলাকার ছবিগুলো পর্যবেক্ষণ করছিল, তখন তিনি আবিষ্কার করলেন একটি অস্বাভাবিক স্থান, যেটির পৃষ্ঠ ছিল আশেপাশের স্থানগুলি থেকে অনেকটা মসৃণ, আর এর অবস্থান ছিল ইরানের সাথে তুর্কি সীমান্ত অঞ্চলের সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 6300 ফুট পাহাড়ের চূড়ায়। আরারাত পাহাড়ের উপরে নূহ আলাইহিসসালামের তৈরি নৌকা মহাপ্লাবনের পর ঠেকেছিল তা কম বেশি সকলেই জানা। তৎক্ষণিক তিনি এ সম্পর্কে কিছু না বলে চলে যান ছবি বিশেষজ্ঞ ডক্টর ব্রান্ডেন বার্গ এর কাছে। ব্রান্ডেন বার্গ হলেন সেই ব্যক্তি যিনি কেনেডির আমলে প্লেন থেকে তোলা ছবি পর্যবেক্ষণ করে কিউবার ক্ষেপণাস্ত্র ঘাঁটি খুঁজে বের করেন। ফলে এই ছবিগুলো তিনি পর্যবেক্ষণ করেন এবং বলেন, আই হ্যাভ নো ডাউট অ্যাট অল, আই হ্যাভ নেভার সিন অ্যান অবজেক্ট লাইক দিস অন এ স্টিরিও ফটোস। 1960 সালে লাইফ ম্যাগাজিনে নূহ আর্কস শিরোনামে একটি ছবি প্রকাশ করা হয় এবং অনেক বিশেষজ্ঞ যে সেখানে পর্যবেক্ষণ করেন, কিন্তু সেসব গবেষকগণ সেখান থেকে কোনো কিছুই আবিষ্কার করতে পারেনি প্রযুক্তিগত সীমাবদ্ধতা থাকার কারণে। কিন্তু 1977 সালে প্রত্নতত্ত্ববিদ রন ওয়াইটের নেতৃত্বে সেখানে ফিরে যান বিশেষজ্ঞ দলের একটি টিম। এবার তারা আইনগতভাবে অনুমতি নিয়েই এখানে বেশ কয়েক বছর খোঁজ চালান, আর তার এই খোঁজ চালানোর কাজে ব্যবহার করেছিলেন ধাতু শনাক্তকরণ মেশিন, ভূগর্ভস্থ রাডার স্ক্যান মেশিন এবং ভূমি রাসায়নিক বিশ্লেষণ। সত্যিকার অর্থেই একবারেই বিজ্ঞানকে ব্যবহার করা হয়েছিল। তাদের খোঁজে যা বের হয়ে এসেছিল তা সত্যিই চমকপ্রদ। অবশেষে তারা ঘোষণা দেন, এটাই হলো নূহ আলাইহিসসালামের নৌকা। এটির সম্মুখ হতে পয়েন্ট ডি বরাবর এর আয়তন 515 ফুট বা 300 মিশরীয় হাত, আর এটি চওড়ায় গড়ে 50 মিশরীয় হাত। এখন আপনারা মিলিয়ে দেখুন উল্লিখিত মাপের সাথে মিলে যায় কিনা। এটা যদি সত্যি নূহ আলাইহিসসালামের নৌকা হয়ে থাকে তাহলে শত বছরের পুরাতন হবে, আর কয়েক শত বছর যদি কাঠ মাটির স্পর্শে থাকে তাহলে কাঠের মধ্যে অবস্থিত জৈব পদার্থগুলি মাটির মধ্যকার মিনারেল দ্বারা প্রতিস্থাপিত হয়, যার ফলে এগুলো আর কাঠ মনে হয় না, বরং মনে হয় তা কোনো পাথর বা মাটির খণ্ড। যখন এই কারণেই 1960 সালের বিশেষজ্ঞ দল এসেছিল তারা ঠিক ভালোমতো বুঝতে পারেনি। পরবর্তী রাডার দ্বারা স্ক্যান করা হয়। রাডারের প্রেরিত তরঙ্গ যখন কঠিন বস্তুর সাথে ধাক্কা খেয়ে ফিরে আসে
আসে তখন আমরা তার রাডার স্ক্যানে দেখতে পারি। অবশ্য এই পদ্ধতি বেশি ব্যবহার হচ্ছে বর্তমানে মাটির নিচে তেল অনুসন্ধানের কাজে। বিশেষজ্ঞ দলটি যেটা পায় এই ছবিটি, যা প্রাকৃতিকভাবে গঠন হওয়া একেবারেই সম্ভব নয়, বরং এটি কোনো মানুষের নির্মিত অবয়ব। তারা সেখান থেকে উদ্ধার করে কিছু জিনিস। উপরের ছবির বাম পাশে দেখা যাচ্ছে একটি গর্ত, তার পাশেই রয়েছে এক গর্ত থেকে খুঁজে পাওয়া শুকিয়ে যাওয়া কোনো পশুর গোবর, তারপর রয়েছে সংরক্ষিত হরিণের শশাক বা শৃঙ্খ, আর সবশেষ রয়েছে বিড়ালের লোমের অংশ। সেখানে আশেপাশের এলাকায় আবিষ্কৃত হয় সেকালের নৌযানে ব্যবহার করা বড় বড় পাথর, যা কয়েক মাইল দূরেই খুঁজে পাওয়া গেছে। কতগুলি খাড়া অবস্থায় আর কতগুলি মাটির উপর শুয়ে রয়েছে। এই পাথরগুলোর ওজনই কয়েক টন, আর এগুলোর মধ্যে ছিল খোদাই করা ছিদ্র, যা বিশেষজ্ঞদের মতে এগুলোই সেকালের নৌকার নাঙ্গর। এই পাথরগুলি জাহাজের তলায় ঝুলিয়ে রাখা হতো। যখন বড় কোনো জাহাজ সমুদ্রে যাত্রা করত তখন তারা ঝুলিয়ে রাখত, যাতে করে সমুদ্রের ঢেউয়ে জাহাজটি উল্টিয়ে না যায়। আর নূহ আলাইহিসসালাম যে বিশাল আকৃতির নৌকা বানিয়েছিলেন তাতে এরকম নাঙ্গর ব্যবহার করা হয়েছিল বলেই বিশেষজ্ঞদের ধারণা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের 29টি সূরায় নূহ আলাইহিসসালামের ঘটনা তুলে ধরেছেন। কোনো কোনো সূরায় একাধিকবারও বর্ণিত হয়েছে। একটি সূরা পূর্ণাঙ্গভাবেই নূহ আলাইহিসসালাম ও তার জাতির প্রসঙ্গেই অবতীর্ণ হয়েছে। নূহ আলাইহিসসালাম ছিলেন মানবজাতির প্রথম রসুল। তিনি লাগাতারভাবে 950 বছর জাতির মধ্যে দীন প্রচার করেছেন। বন্ধুরা, ইউনুস আলাইহিসসালাম আল্লাহ তাআলার নবী ছিলেন এবং তার নামেও পবিত্র কোরআনে একটি সূরা রয়েছে, এবং তিনি দীর্ঘ সময় মাছের পেটে ছিলেন। মাছের পেটে আদৌ মানুষ জীবিত থাকতে পারে কিনা এ সম্পর্কে বিজ্ঞান কি বলে এবং কোন দোয়াটা পড়ার মাধ্যমে ইউনুস আলাইহিসসালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন, সে দোয়াটি সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে দোয়াটা এবং মাছের পেটের বৈজ্ঞানিক বিশ্লেষণ সম্পর্কে জানতে উপরে এই লিঙ্কের এই ভিডিওটি দেখুন। পরবর্তী ভিডিওটি কি বিষয়ের উপরে দেখতে চান তা কমেন্টে লিখে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও দেখতে চাইলে ওআরআই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।